পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে দেহ থেকে কি বেরিয়ে যাওয়া যায়? আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। দেহ আমি নই, দেহটি আমার, অর্থাৎ আমি এবং দেহ দুটি আলাদা সত্তা। তবে একটি আরেকটির সাথে কি জড়িত? এই দেহটা আমার আর আমি এই দেহটির, আমি ছাড়া এই দেহটি অচল। ঠিক তেমনি এই দেহ ছাড়াও আমি অচল। আমি যত কাজ কর্ম যাই করি, ভালো হোক মন্দ হোক, সাধন ভজন যাই হোক, এমনকি আমার চিন্তা কল্পনা সব কিছুই কি এই দেহের মধ্যে থেকেই করতে হয়। দেহ ছাড়া তা সম্ভব না। আবার আমি যদি এই দেহে না থাকি তাহলে এটি একটি লাশ, সেটি খুব শীঘ্রই নষ্ট হয়ে যাবে, পচে গলে যাবে। অর্থাৎ দেহটি আমার জন্য যতটা গুরুত্বপূর্ণ, আমিও দেহের জন্য ততটাই গুরুত্বপূর্ণ। আমি এই দেহের মধ্যে ছিলাম না, এই দেহে আমাকে প্রবেশ করানো হয়েছে, তারপরে এই দেহ সচল হয়েছে। এই দেহ থেকে কি আমি এখন আবার বের হয়ে যেতে পারবো কিনা? বের হয়ে যাওয়া বলতে তো মৃত্যুর সময় বের হয়ে যায়, কিন্তু প্রশ্নটা সেখান থেকে আসেনি। অর্থাৎ বের হয়ে যাওয়া, আবার প্রবেশ করা, বের হয়ে যাওয়া, আবার প্রবেশ করা, এরকমটি বুঝি সে প্রশ্নটি করেছে যে মৃত্যুর আগেই কি আমরা এই দেহ থেকে বের হয়ে কোথাও ভ্রমণ করতে পারবো কিনা, আবার দেহে প্রবেশ করতে পারবো কিনা। সেক্ষেত্রে যেমন কেউ কেউ বলেছেন যে মানুষ যখন ঘুমায় তখন তার আত্মা উপরে উঠে যায়, দেহ থেকে বাইরে চলে আসে, আবার যখন সে সজাগ হয় তখন কি আত্মা আবার দেহে চলে আসে, এটা বলে অনেকে। কিন্তু এই দেহ থেকে বের হয়ে যাওয়া, অর্থাৎ সজাগ অবস্থায়, এক্ষেত্রে দেহ থেকে বের হয়ে যাওয়া যায় বলে কোনো উপায় আছে কি না সে ব্যাপারে আমার জানা নেই। আমি যতটুকু জানি বা বুঝি, দেহ থেকে বের হয়ে যাওয়া সম্ভব না। দেহ থেকে বের হয়ে যাওয়া যায় না। দেহ থেকে বের হয়ে গেলাম মানে কি, এই দেহটি লাশ হয়ে গেল, আমি আর এখানে কি ফিরতে পারবো না। এটা মৃত্যুর সময় আমার প্রাণ পাখি চলে যাবে, দেহটি রয়ে যাবে, এই দেহ থেকে বের হয়ে যাওয়া। কিন্তু মানুষ যেভাবে ভাবছে দেহ থেকে বের হয়ে যাওয়ার কথা, বা ওই যে ঘুমের কথাই বললাম, সেক্ষেত্রেও ব্যাপারটা অন্যরকম। তো ঘুমের বিষয়টা বাদ থাকুক, কারণ যেহেতু মানুষ সে সময় ঘুমিয়ে থাকে তখন আত্মা দেহে থাকলে কি আর উপরে থাকলে কি, সে তো আর ইচ্ছা করে বের করতেও পারছে না, আর ইচ্ছা করে প্রবেশ করতেও পারছে না। সেটা যদি ঘটে থাকে তাহলে একা একা ঘটে প্রাকৃতিক নিয়মে, সেক্ষেত্রে এখানে আমাদের কোনো বিশেষ গুণ নেই, তাই এটা আসলে আলোচনার মধ্যেই পড়ে না। বেড়ে হলেও যা, বের না হলেও তা। এক্ষেত্রে এই কথাটি সত্য না মিথ্যা সেটা যাচাইও কি কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই। আমি মনে করে এখান থেকে বের হতে পারবো না বা আমার কিছু মনে থাকবে না, এমনটা বিষয়ে আসলে যাচাই করে সময় নষ্ট করাটাও এক ধরনের বোকামি হবে আমাদের, তাই এটা বাদ থাকুক। যেহেতু বিষয়টি হচ্ছে সজাগ থাকা অবস্থায় দেহ থেকে বের হয়ে যাওয়া যায় কিনা সে ব্যাপারে, তাই সেটার প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আসলে যে সজাগ থাকা অবস্থায় কি দেহ থেকে বের হয়ে যাওয়া যায়, এটা যদি সম্ভব হয় তাহলে এটা আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ঘুমের মধ্যে একা একা আত্মা বের হবে কি হবে না, দেহে থাকে কি থাকে না, সেটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। কারণ যদি এমন হতো যে আমি ঘুমন্ত অবস্থায় থাকলাম, কেউ আমাকে আঘাত করলো, আমি মারা গেলাম না, কারণ আমার আত্মা এখানে নেই, আত্মা আবার সেখানে ফিরে আসলো, আমি সুস্থ হয়ে গেলাম, এরকমটা কিন্তু হয় না। যেহেতু ঘুমন্ত অবস্থাও কেউ আমার দেহে আঘাত করলে, যেখানে সজাগ অবস্থায় আঘাত করলে আমি মারা যেতাম, ঘুমন্ত অবস্থায় আঘাত করলে আমি মারা যাই, তার মানে কি আত্মা এখানে বাইরে থাকা না থাকার বিষয়টা কোনো গুরুত্বপূর্ণ না, বরং এক্ষেত্রে এটাই হওয়ার কথা যে তখনও আত্মা কি দেহের মধ্যেই থাকে, কারণ দেহ তখন ঘুমাচ্ছে ক্লান্ত, আত্মা তখন কিছু করতে পারে না। এর মানে এই না যে তাকে বাইরে চলে যেতে হবে, কারণ আত্মার কোনো বিশ্রামের বিষয় এখানে নেই, আমার দেহের বিশ্রামের ব্যাপারটা এখানে জড়িত। কারণ আত্মা এই দেহ দিয়ে কাজ করে, দেহই যদি দুর্বল হয়ে যায় তাহলে আত্মা কাজ করতে পারবে না, তাই তার ঘুমের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন, তাই দেহ বিশ্রাম নেয়। তো এর মানে এই না যে আত্মাকে বের হয়ে যেতে হবে তারপরে দেহ বিশ্রাম নেবে, তাই এটা নিয়ে বেশি মাথায় ঘামানো উচিত হবে না আমাদের। তবে এই দেহের মধ্যে থেকেই বিশ্বকে ভ্রমণ করা যায়, কারণ যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব দেহ ভাণ্ডে,
অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত কিছু আছে বাইরের জগতে তার সব কিছুই আমার এই দেহভাণ্ডে রয়েছে। তাহলে ভ্রমণের জন্য আমাকে কেন বাইরে যেতে হবে? তাহলে আমি দেহের মধ্যেই ভ্রমণ করতে পারব। আমাদের তালিমের প্রথম দিকে একটি কথা আছে, সেটি হচ্ছে তালাশ করো অজুদে, অর্থাৎ এই দেহের মধ্যে কী করো, খুঁজো, ভ্রমণ করো। বাইরের কথা বলা হয়নি। সুফিরা বা আরেফ বিল্লাগণ বা আধ্যাত্মিকতায় যারা বিশ্বাসী, যারা সাধক, সে যে ধর্মীয় হোক, তারা বাইরে খোঁজার কথা বলেননি, বরং তারা ভেতরে ভ্রমণের কথাই বলে থাকেন। তারা এখানে বসেই বিশ্বকে ভ্রমণ করেন, তাদের বাইরে দৌড়াদৌড়ি বা বাইরে খোঁজাখুঁজির প্রয়োজন নেই, তারা সেখানে আনন্দ পায় না। যেহেতু আমার দেহের মধ্যেই সব কিছু আছে, তাহলে আত্মাকে দেহের বাইরে কেন যেতে হবে? সে দেহের মধ্যেই ভ্রমণ করুক। আমাদের 90 তালিম হতে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে দেহ 5 প্রকার, অর্থাৎ পঞ্চ উজুদের কথা বলছি। অজেবুল উজুদ, অহেতুল উজুদ, মুমকেনাল, মুমতেনাল, আরেফেল উজুদ, সবারই এই পঞ্চ উজুদ রয়েছে। এই যে বাইরে থেকে যে দেহটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আরেফের উজুদ বা মোটা উজুদ। প্রতিটি মানুষের অহেদুল উজুদ আছে, যেটা খুব সূক্ষ্ম, সেটাকে দেখা যায় কিন্তু ধরা ছোঁয়া যায় না, অনুভব করা যায়, তবে এটা সবার ক্ষেত্রে না, সবাই সেটা পারে না সাধনার বনে। যেটা অহেদুল উজুদ, যেটাকে অনুভব করা যায়, সেই ওজুদ নিয়ে ওলিয়া ওলিয়া গণ তার ভক্তের সাথে দেখা করতে পারেন দেহত্যাগ করার পরেও, অর্থাৎ যখন তারা মানুষের কাছে মৃত বা দেহত্যাগ করেছেন বলে বিবেচিত হয়, তখনও কি তারা জীবিত? তখন তারা কি করতে পারেন যে তারা সেই অহেদুল ওজুদ নিয়ে, অর্থাৎ সেই দেহ নিয়ে তার ভক্তকে উদ্ধার করতে পারেন, দেখা দিতে পারেন, কথা বলতে পারেন। মূলত মানুষ গুরুকে যখন এই আরেফেল ওজুদের বাইরে দেখতে পায়, সেটাই হচ্ছে কি সেই অহেদুল ওজুদ। তো উলিয়া উলিয়াগণ, সিদ্ধ পুরুষগণ এই অহেদুল ওজুদ ধারণ করে যেখানে ইচ্ছা সেখানে তারা যেতে পারে। কিন্তু তার মানে এই না যে তাকে এই আত্মা এই দেহ থেকে বের করে নিয়ে যেতে হবে, সেটাও কি দেহের একটি অংশ, আত্মা দেহের মধ্যেই থাকবে, দেহ থেকে বের হয়ে যাবে না। অর্থাৎ যখন তিনি আরেফেল ওজুদ ধারণ করে কোথাও যাবেন, তখন এই দেহ থেকে কি আত্মা উধাও হয়ে যাবে না বা খালি হয়ে যাবে না, অর্থাৎ এই দেহটি কি আত্মাশূন্য থাকবে না, তখনও তিনি এই দেহেই থাকবেন, কিন্তু তিনি আরেকটি দেহ ধারণ করে এই দেহ থেকেই নিয়ন্ত্রণ করবেন সেই দেহকে। এটা সম্ভব, কিন্তু এই দেহ থেকে আত্মা কি বের করে নিয়ে যাওয়া সম্ভব না। তবে এটা সবার ক্ষেত্রে না, যারা ওলিয়া ওলিয়া গণ আছেন বা সিদ্ধ পুরুষ, কামেল পুরুষ যারা আছেন, তারা এটা পারেন, তারা এই ধরাধামে থাকতেই পারেন। আবার কি দেহ ত্যাগ করার পরেও চাইলে তারা তার ভক্তের ডাকে সাড়া দিতে পারেন এই দেহের মাধ্যমে। কিন্তু যারা এই দেহ ত্যাগ করেননি, ধরাধামে এখনও আছেন, তারা কি এই আত্মা এই দেহ থেকে বের করে নিয়ে যান না, এখানেই থেকেই তারা দেখা দেন এবং সেটাকে কী করে নিয়ন্ত্রণ করে। কিন্তু ব্যাপারটা এরকম না যে কোনো একটি সাধনা আছে যে সাধনা করলে এই দেহ থেকে আত্মা বের করে নিয়ে অন্য কোথাও গিয়ে কারো সাথে দেখা করা, ব্যাপারটা মোটেও সেরকম না। এটা হচ্ছে সাধনার বলে যখন কেউ সিদ্ধি লাভ করে, একজন কামেল ওলির পর্যায়ে চলে যায়, তখন তারা ওই দেহকে ধারণ করতে পারে। এই দেহ আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে, সবার মধ্যে আছে, কিন্তু আমরা সেটাকে কী করতে পারি না, পৃথকভাবে ভ্রমণের জন্য ব্যবহার করতে পারি না, কারণ আমাদের সেই সাধন ক্ষমতাই নেই। আমরা শুধু এই দেহটাকেই পরিচালনা করতে পারি, কিন্তু দেখেন অনেক সময় আমরা এই দেহকেও পরিচালনা করতে পারি না, অনেক সময় আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। যে যত বেশি সচেতন তার দেহ কি তত বেশি নিয়ন্ত্রিত। তো বিষয় হচ্ছে সেটা আলাদা একটা দেহ এই দেহের মধ্যে থেকেই, তো সেটার জন্য তো অবশ্যই আমাকে সেরকম সাধনা থাকতে হবে। কিন্তু এটা এরকম না যে নির্দিষ্ট একটি সাধনা আছে শুধু এটার জন্য, এটা করলে দেহ থেকে বের হয়ে যাওয়া যাবে। অনেকটা যেরকমটা আমরা বিভিন্ন ফিল্ম বা এই ম্যাগাজিনের মধ্যে দেখে থাকি, কার্টুনে দেখায়, ইত্যাদি বিভিন্ন ইয়েতে দেখায় যে দেহ থেকে কেউ বের হয়ে এই দেহ ওখানে পড়ে থাকলো, সে তার আত্মারই অন্য কোথাও গিয়ে কোনো কাজ করলো না। এরকম কিছু হয় বলে আমার
জানা নেই বা এরকম কিছু সম্ভব কিনা, তাই আমি এ ব্যাপার কিছু বলতে পারছি না। কিন্তু আমি যতটুকু বুঝেছি যে না, আসলে এটা সম্ভব না। কিন্তু আরেকটি বিষয় বিচার করলে আমি স্পষ্টভাবেই বলতে পারি যে কোনোভাবেই এই দেহ থেকে আত্মাকে বের করে নিয়ে অন্যত্র ভ্রমণ করা বা বের হয়ে গিয়ে আবার প্রবেশ করা কোনোভাবেই সম্ভব না। যে যাই বলুক, সে যত যুক্তি দিক বা যত সাধনার কথাই বলুক, এটা কোনোভাবে সম্ভব না, কারণ আল্লাহ বলেছেন যে এটা সম্ভব না। যেহেতু আল্লাহ বলেছেন, সেহেতু এর উপর কোনো কথা থাকতে পারে না। যদি এটা মানুষের কথা হতো তাহলে আমি বলতাম যে হতে পারে, এটা সম্ভব বা অসম্ভব আমি জানি না, বুঝি না, যেটা একটু আগে আমি বললাম। কারণ আসলেই আমার জ্ঞান সীমিত, আমি কেন বলবো যে এটা সম্ভব না। হতেও পারে বা মানুষ অন্যকে অনুসরণ করতে পারে, সুতরাং আমি এমন কিছু বলে তাদের মনে আঘাত দিতে চাই না। কিন্তু আল্লাহ বলেছেন এটা সম্ভব না। যেহেতু আল্লাহ বলেছেন, তাই আমি মনে করে থাকি এবং আমার জ্ঞানেও আমি যতটুকু বুঝেছি এটাই সত্যি যে এই দেহ থেকে আত্মা বের করলে আর কোনোভাবে এই দেহে প্রবেশ করানো সম্ভব না, সে মৃত হয়ে যাবে, এটা তখনই সম্ভব। এখন অনেকেই বলতে পারেন যে আল্লাহ এই কথা কোথায় বলেছেন। আল্লাহ স্পষ্টভাবেই বলেছেন যখন তারা আটজন এই পৃথিবী থেকে বের হয়ে যাবে, তখন তারা অনেক কান্নাকাটি করবে, আবার চাইবে এই পৃথিবীতে ফিরে আসার জন্য, কিন্তু কোনোভাবেই তারা কি পৃথিবীতে আর ফিরে আসতে পারবে না। তারা চাইবে ভালো কাজ করার জন্য, নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই কি তারা আর এই আরদুনে বা পৃথিবীতে প্রবেশ করতে পারবে না। এটা কোরআনের কথা, স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন। এখন যারা শরীয়তপন্থী আলেম ওলামা আছেন তারা এটার ব্যাখ্যা এইভাবে করে থাকেন যে আমরা মারা যাব, এই পৃথিবী থেকে আমাদের বিদায় হবে, আত্মা পরকালে চলে যাবে আলমে বর্জকে, তো সেখান থেকে আর কি আত্মা পৃথিবীতে আসতে পারবে না। কিন্তু যারা তরিকপন্থী আছেন, যারা আধ্যাত্মিকতাকে গভীরভাবে অনুধাবন করেছেন, তারা এটা বিশ্বাস করে থাকেন যে এই আরদুন অর্থ হচ্ছে কি মানুষের দেহ, এই ব্রহ্মাণ্ড। আরদুন অর্থ কি এই মানব দেহ। এখান থেকে কেউ বের হলে কোনোভাবেই আর এখানে প্রবেশ সম্ভব না, তাকে কি আবার আসতে হবে, নতুন দেহ ধারণ করতে হবে। কোনোভাবেই সে আর এই দেহ ধারণ করতে পারবে না, এই পৃথিবীতে আসতে পারবে না। একবার বের হয়ে গেলে সে চাইবে যে সে আবার এই দেহ ধারণ করে, অর্থাৎ এই দেহে প্রবেশ করে যেন সে তার ভুলগুলোকে পরিবর্তন করতে পারে, শুদ্ধ করতে পারে, আবার ভালো কাজগুলো করতে পারে, শুধরাতে পারে নিজেকে। কিন্তু আল্লাহ বলেছেন কোনোভাবেই আরদুনে বা এই দেহ ভাণ্ডে বা পৃথিবীতে প্রবেশ করা সম্ভব না। তাই আমি মনে করে থাকি কোনোভাবেই দেহ থেকে আত্মাকে বের করে নিয়ে যাওয়া এবং পুনরায় সেটাকে দেহে প্রবেশ করানো সম্ভব না। বাকিটা যারা যতটুকু ভালো বুঝছেন এটা তাদের জ্ঞানের উপর, আমি এখানে কারো উপর বলছি না যে সবাই ভুল বা আমি ঠিক বা আমার মতামতটাই ঠিক, কিন্তু আমি এটুকু বুঝেছি এখান থেকে যে কোনোভাবেই সম্ভব না। আল্লাহ বলেছেন এভাবে, আমি এটা এভাবেই বুঝেছি। তারপরও কিছু কথা ছিল এই ব্যাপারে যেটা আমি বলতে পারলাম না বিতর্কের কারণে, যারা বোঝার তারা আশা করি বুঝবেন। তারপরও যদি কেউ না বুঝে থাকেন মন্তব্য করতে পারেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।